হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে আমি দেখাবো আপনি কিভাবে ফোন নাম্বার এবং জিমেইল ছাড়া আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য প্রথমে আপনাকে একটি সাইটে যেতে হবে। সেই সাইটটির নাম হচ্ছে এই যে https://mytemp.email2। আমি এই সাইটটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট এই যে আপনার সাইটে লোডিং হওয়ার পরে এখানে দেখা দিচ্ছে যে আপনার অলরেডি আমার দুইটা খোলা হয়ে গেছে। তার মাঝে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আপনি এখান থেকে আপনি একটা নিউ জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিউ মেইল ইমেইলে ক্লিক করতে হবে। নিউ ইমেইলে ক্লিক, এই যে দেখেন উপরে আরেকটা আপনাকে মেইল দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আপনি কপি করে মেইলটি কপি করে আপনি ফেসবুকে সাইন আপ করতে পারবেন। মেইলটি কপি করলাম, কপি করে ফেসবুক নাম enter mobile number and email address আবার paste আপনার পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড birthday আপনার যেটা আপনি সেটা দিবেন। আমারটা আমি একটা দিলাম মেল ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে এখানে আপনার দেখেন একটা ইমেইল অ্যাড্রেস অলরেডি চলে ফেসবুকে একটা ইমেইল একটা কোড চলে গেছে অলরেডি। এই যে এখানে জাস্ট রেজিস্টার, এই যে কনফার্ম ইওর অ্যাকাউন্ট। কনফার্ম অ্যাকাউন্ট থেকে এই যে আপনার অ্যাকাউন্টে কনফার্ম হয়ে গেছে। এখন স্কিপ নেক্সট স্টেপ। এই যে দেখুন এখানে আপনার সব ভেরিফাই হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে চলে আসছে।